নৌকার প্রতীক পাওয়া মানে চেয়ারম্যান ভোট না দিলেও চেয়ারম্যান আপনারা কেউ যদি না দেন তাও চেয়ারম্যান নৌকর বিপক্ষে যেতে পারবেন পাইসে প্রতীক মানে চেয়ারম্যান হয়ে গেছে আমি মতি হুজুর যেতে পারবো গেলে কি বলেন তো ডানে নৌকা পিছনে নৌকা সামনে নৌকা চতুর্দিকেই নৌকা নৌকা কিনা নৌকা না হলে কি বাক্স ভোটে ভোটছে বলেন বলেন সত্যি কথা বলেন সবাই নৌকা না হলে বাক্স তো ভরে নাই কেন তনুরূপ নৌকার যেহেতু টিকিট পাইছে আমি বল ভাই নিঃসন্দেহে আমরা প্রার্থী সিহারম্যান সিহারমিন বলে ঘোষণা আমি যদি দিই তাহলে তো ঠিক হবে না আপনাদের নির্বাচন কমিশনার দিলে তাহলে আমার ঘোষণা কার্যকর হবে না কিন্তু ঘোষণা হয়েই গেছে এক পর্য বলে ঠিক কি নাই ভাইয়ের আমার বন্ধুর আমার সম্মানিত অতিথি মানে চেয়ারম্যান নৌকার পদপার্থী আগে অ্যাডভাইস করে দিলাম ভাই আমার এসেছেন তার নির্ধারিত সময় তার আসন গ্রহণ করবেন ভাইরামান সর্বপ্রথম আপনার নবী আমার নবীকে আল্লাহ আব্দুল আলমিন তৈরি করেছেন জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এখানে সন্দেহ জাগে বলেন তো ভাইয়ের আমান এবং এই নবী শেষ পৃথিবীর লক্ষ্য লক্ষ মতন্ত্রে চব্বিশ হাজার নবীর আসুলের সর্দার করে শেষ নবী এই পৃথিবীতে আপনাদের মাঝে আমাদের মাঝে ওই নবীর উম্মাত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি ভাইয়ের আমার ধন্য আমে না ধন্য আমে না তুই নিক বেটি তোমারই উদারে জন্ম নিলেন রহমাতাল্লিল আলামি ভাইয়ের আমার সমস্ত পৃথিবীর রহমত এবং বরকত নিয়ে এই পৃথিবীতে বারোই রবিউল আওয়াল নবীজি এসেছেন জোরে বলেন ভাইয়ের আমার বিস্তারিত কথা নয় আমি মূল জায়গায় যাব একটুখানি আপনাদের শুধু কথাটা বোঝানোর জন্য এই বারোই রবিউল নবী পৃথিবীতে এসেছেন এই নবীর জন্মের খুশির খবর শোনার পরে ভাইয়ের আমার রাসুলের সাসা। তার নাম বলেন কি আবুল যেটা কোরআনুল কারিমের ভিতরে আবুল প্রসঙ্গে একটি পুরানুল কারিমে তিরিশ বার একটা সুর আছে সুরা বলেন তো কি কিন্তু এই লাহাবের যদি ব্যাখ্যা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আবুল কে রাগ করা হবে না কিন্তু আমি বেশি অস্কর করব না আজকে খালি মূল কথাটা আবুল আহাব কে রাসূলের চাচা এই আবুল আহাব বারোই রবিউল আওয়াল রোজ সোমবার সবে সাদের এবং সবে কাজে যেহেতু অনেক আলেমরা রয়েছে আমরা কেন ফজরের নামাজ আহলে আদিসের ভাইরা সবে সাদেকে পড়ে আর আমরা সবে কাজে পড়ি দুইটা অংশ হানাফিদের আহলে আদিসের নামাজ শেষ আমাদের আজান হয় বলে ঠিক কিনা কেন হয় আর হাদিস আছে এটা ব্যাখ্যার আমার অত সময় নাই বন্ধুরা আর ভাইয়েরা মান আল্লাহর নবী যখন ভূমিষ্ঠিত হলেন এক কথা নবী জি ভূমিষ্ঠিত হওয়ার পরে ছয়বা আবুল হাবের দাসী ভাইয়েরা মান ছুটে যা বলতেছে যাপানা আপনার মিত্র ভাই আব্দুল্লাহর টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তারা নাম মহাম্মাদ জোরে বলেন না এই কথা শুনে সকালবেলায় দেখবেন ফদুরের যখন নামাজের রাজা হয় মুরুবিরা যারা জমাতে নামাজ পড়ে শিতির দিন চাদরের টেনে নিয়ে যায় মাটি খেষে যায় বলেন যায় কি না মসজিদে যা তাড়াতাড়ি তাক বিরুল ধরে ভাইয়ের আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার আপনার একটা শুভ সংবাদ শোনার পরে ভাইয়ের আমার তিনি কি বললেন পকেটে হাত দিলেন রিয়াল নাই নিজের পকেটে হাত দেওয়া কি বলেন তো নিজের পকেটে হাত দেওয়া কথা না কে নিজের পকেটে হাত দেওয়া কি আজকের দিনের জন্য কি সন্ন্য আর পরের পকেটে হাত দেওয়া কি কথা বলেন চুরি নাকি কর ভাইয়ের আমার আবুল আহাম নিজের পকেটে হাত দিলেন রিয়াল লাইটের হাম নাই সাইটে খোরমা খেজুরে নাই বলতেছি রে সয়েব এত খুশির সংবাদ তুমি আমাকে দিয়েছ আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম এই সাহাদ তাঙ্গুল উজা করে বললো সয়েব যা আমি তোরে মুক্ত করে দিলাম থেকে আজাদ করে দিলাম সকালবেলা আমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য জোরে বলেন না আল্লাহ কত খুশি নিজের সারা জীবনের গোলা মুক্ত করে দিলেন মুক্ত করে দেওয়ার পরে ভাইয়ের আমার সেই আবু জেহেল কি করলে নবী যখন কিসির দাবাত অমান আহ তার কথার সি কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি নিজ আগে আমল করে আর অপর কি সেই আমল করার জন্য উদ্বদ্ধ করে আর মানুষের ভিতরে ঘোষণা করে দেয় আমি মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত কার কথা এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বললেন এই কথা আর আমার নবী বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমার কাছে যদি কোনো জানা জিনিস থাকে এই জিনিসটা পৌঁছে দাও আলেমদের দাক্ত খালি নয় পীরের দাক্ত নয় হাফে সাহেবের নয় যে ব্যক্তি কালেমা পড়েছে ওই ব্যক্তির জন্য এই দাওয়াত পৌঁছে ধরনা হাদিসে রাসুল রাসুল বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া তোমার কাছে যে জিনিসটা জানা আছে ওই জিনিসটা মানুষের কাছে প্রকাশ করে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী জন্মের কথা শুনে খুশি হলো আর নবী যখন দেখলো এই কালেমার দাওয়াত আমার নবীর উপরে যখন কুরআনুল কারিম নাজিল হলো লাউ আনসালনা হাযাল কুরআন আল্লাহ রব্বুল আমিন সিদ্ধান্ত নিয়েছিলেন কুরআনুল কারীম আমি পাহাড়ের উপরে নাজিল করব কিন্তু পাহাড় জবান খুলে ডাক দিলেন আয় আল্লাহ আপনি যদি পাহাড়ের উপরে কোরআন কারিম নাজিল করেন তাহলে আমি পাহাড় ভেঙ্গে সৌসিরি হয়ে যাব বিদিরিন হয়ে যাব আমি এই দাক্ত এই তিরিশ পারা কোরআনের দাক্ত আমি গ্রহণ করতে পারবো পাহাড় বললেন তারপরে আল্লাহ কি করলেন সারে শরীয়ত প্রণেতা আখিরি জামানার নবী সাপাতের কান্ডারি যাকে সৃষ্টি না করলে কোন কায়নাত এক কথাই কোনো কিছুই তৈরে হতো না ওই নবীর উপরে কুরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী কি আপনার আমার মতন কিছু অংশ মানবেন আর কিছু অংশ বাদ দিবেন আমরা দেই কি না বলেন আপনারা দেন না কিন্তু আমরা হুজুর রাই দেই আমরা আপনারা দেন না আমরা যা বলি কিন্তু আমরা নিজেরা এবার দেই ভাইয়ের আমার ভালো করে বুঝবেন অনেক লম্বা কথা কিন্তু মূল কথাটা ভাইয়ের আমার নবী যদি ইচ্ছা করতেন ভাইয়ের আমার নবীকে বললেন আবু জাহেল গাড়ি চাও বাড়ি চাও নারী চাও কি মুক্তার যদি তুমি কুরশি চাও শিয়ারটা ছেড়ে দাও এই শিয়ার ছেড়ে দিতেও রাজি কিন্তু মোহাম্মদ তুমি কালে মারা দাওয়াত বন্ধ করে দাও কিসের দাওয়াত আবুজেলের দফা কয়টা তিন দফা দফা আবুজেলের কয় দফা আর নবীর কয় দফা ভাইয়ের আমার আবু জেলের তিন দফা নবীর হলো এক দফা সে এক দফা আপনি থাকবেন কিনা যদি থাকতে বলেন নোমিনুবি বাউদিউ ওয়ানকুফুবিবা উলাইকা হুমুল কাভিরু নাহ তদ নলিল কাভির মুহিনা। আজাম কিছু অংশমান বেন আর কিছু অং সমান দেবেন নেবেন আল্লাহ ভূত দিচ্ছে আমি মতিনের কথা নয় তামাম পৃথিবীর আলে মনামাদের এক কথা এই কথা রদ করার মতো যদি কেউ করে সে মুসলমান হিসাবে দাবি করতে তাহলে তসলিমার কাতারে যাইতে হবে কার কাতারে তসলিমার কাতারে যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ বাদ দিল এরা হলো সমাজের ভিতরে হক কাপের সলিড কাপের জোরে জোরে বলেন না আর যদি তুমি বাদ দাও তাহলে তোমাদের জন্য

জাহার আগুন তীব্রতা হবে এই তীব্রতা আগুন আপনার আমার জন্ম আল্লাহ অপেক্ষা রেডি করে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন কিছু মানবেন আর কিছু বলেন না কেন যদি একটু মানে আর একটু বাদ দিবেন ফজরের নামাজ দুই রেখা যদি তিন রেখা পরেন হবে তাহলে সেই হুজুরি চামড়া থাকবি আর মা তিনির কাছে আমি যদি বলি দুই তালে বলবি হুজুরে পাবনার ম্যান্টেলে পাঠাই দেন মাথা ঠিক নাই হ্যাঁ ঠিক না ঠিক তাহলে এইটা যদি বুঝেন তাহলে এইটা যদি বোঝেন যে তিনির কাছে দুই বললি পারে ইউটিউব না একবারে ঝড় উঠে যাবি সবকিছু তুলতাল সৃষ্টি হয়ে যাবে যে ফজরের নামাজ তিন রেখা ঘোষণা করছে আর মা নামাজ দুই রেখা এটা তো ভালো বোঝেন আর বাকি টুককে বুঝবে কবে বুঝবে বুঢ়া গোলক চুলতাকিল চাম্র হল ভিল উঠিতে বসিতে লাগে ভাই তাতে ৰখি বলেন ঠিক কিনা কবি বলে চেন্দৰ জয়ানে তহবা করতা সময় কয়েগম্বা অতে পিরো গরে গো জাব নিম্ন সাভা পরহেজ গা জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কবি কি বলেছেন ভায়ান আমার আপনি যখন লাঠি নিলেন ভায়ান আমার বুড়া হলেন তখন লাঠি নিলেন এক সিংহ সিংহ ছিলেন না সিংহ ডাকে আর কোন পপ্পালি ওর কাছে সামনে যেতে পারে যখন সিংহ বনে মিছিল দিচ্ছে ও আমার ভাইকনারা মামারা যখন বুড়ো হয়ে গেছে সিংহ তখন বলতেছে ভাইকনারা সকাল বিকাল দুইজন করে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য কয়জন সকালে একজন বিকালে একজন তখন মিছিল করে সেই সময় দল ধরে আসার দরকার নাই সকালে একা আসবা আর বিকালে একজন আসলে আমি খুশি তার মানে কি বলেন তো ধরে কি তখন আর বাদ বাকি সিংহর যতগুলো পপ্পাকালি আছে তখন কি দেখা এটা কি লোক তোরা করছে কি আমরা এখন তোমার গোমার বুঝেছি আর তোমার সেই গর্জ তোমার যে শক্তি দাব টেলিফোনের হুঙ্কার সমস্ত হুঙ্কার লল্লির সব শেষ এখন আর তোমার মামা ভাই কি কন কথা বুঝতে পারছে ওই হুঙ্কারে কোনো কাজ হবে হবে না ওই আপনার তখন লাঠি বর দিচ্ছেন এখন উঠতেছেন আর বসতেছেন ওই যুগ কালের দুই নামাজ সমান বলেন ওটা কবুল হতেও পারে নাও পারে আর এই যুবকদের পক্ষে সম্ভব যত আইন পাশ করুক কোন আইনেই বাল্যবিবাহ বন্ধ হয়েছে না বেশি হয়েছে বলেন চ্যানেল বন্ধ হয়ে গেছে এই জন্য ধন্যবাদ দেওয়ার দরকার কি চ্যানেল বোঝেন নাই স্টার জলসা আবার কি বাপ জি জি যেগুলো জিটি আছে সব জি বাংলা টাংলা যা কিছু আছে সব কিছু এখন দেখবেন ডিশ লাইনের ব্যবসা কমে যাবে হ্যাঁ আমরা আজ করে বন্ধ করে পারছি কন আজকেই বলি বাড়ি কমাস 27 28 বছর হয়ে গেল ভাইয়ের আমাল আস করে কোনো কিছু লাভ হয়েছে আস করে কি হলো পাপনার মানুষ বগুড়ায় বাড়ি হলো গাড়ি হলো জায়গা জমি হলো এই কিছু আর কিচ্ছু হলো না কাঁচা দাড়ি আরছিলাম দেখেন এই আপনাদের মতিন ভাই দাড়ি পাকে গেল কি লাভ হলো লাভ বাড়ি গাড়ি হলো সমাজের কিছু জি বাংলা বন্ধ করতে পারছিলাম আপনাদের ভাবি ধন্য পীরগঞ্জের مرحوم ডক্টর অজেদ মিয়া জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেখ বলুন আমি উনি যদি না হতো আপনারা ভাবি বলতে পারতেন সামরা খুলে ফেলে দিত বোঝেন নাই প্রধানমন্ত্রী ভাবি বলতে পারতেন আমরা পাবনার মানুষ যদি ভাবি বলি এমনিতে পাপনার মানুষের ঘাও বেশি বোঝেন নাই ঝাঁটা বেটা হুল হালা ঝাঁটা আর পীরগঞ্জের মানুষ ভাবি বললি তিনি খুশি খুশি কেন আপনাদের সন্তানের পুত্র জোরে বলেন সোহান এই এক কথায় জি বাংলা বন্ধ হলো তার জলসা বন্ধ হয়ে গেল ভাইয়ের আমার যদি আপনাদের ভাবি কে কালকে গতকাল আমি বলেছি ভাইয়ের আমার যদি আপনারা বলতে পারে এই পিড়িগঞ্জের আপনারা আপমার আপনারা আপনার সন্তান আমরা আপনাকে ভাবি বলে মানি

আজ থেকে যদি পাস করে দেয় মেসেজ চলে যাবে ভাইয়ের আমার প্রত্যেক আপনাদের ইউনিয়নে একজন নয় দুইজন করে এসাইরে সাইড দায়িত্ব আছে ওই এসাইরা সাইডা মোটর সাইকেল শুধু দেয় না খালি সকালবেলা ফজরের নামাজের এই রাস্তাতে যাবি যাইন পাস হুজুর ঘরের শেষ হুজুর ঘরের টাকা দেওয়া লাগবে না

আর কি বলেছে এমামে আসব আবু হানিফা রহমাতুল্লাহ আমাদের রহানি পিতা আমি ইমাম আবু হানিফার আমাদের রোমান পিতা নোমান বলেছেন কি না তাকে জেলে রাখো কি রাখো কোথায় রাখো এখন খোঁজেন দেখবেন বেশি টুপি এলারা জেলখানায় নাকি ইয়াবাখোর এলাকার যুবক ভাইরা ভালো পীরগঞ্জের ভালো এখন জেলখানায় খুজিয়ে দেখেন আজ সাত Tage হাত दिया আজকে বলবেন আমার চেয়ারম্যান পদবর্তী যে ভাই আছে পদварти না ঘোষণা হয়ে গেছে মতিন ভাই আজকে বলেই গেল ভাই আমার দেখবেন তো সত্যি করে যে আপনার এই পীরগঞ্জ থানায় দাগিয়া শামের ভিতরে হুজুররা কোনো ইয়াভার ব্যবসা করে কোন হুজুর আপনার পীরগঞ্জ থানায় আছে তালে আমি আর অফ করব না আর অফ করব না ইয়াবা বেচা ফেন্সিলিন বেচা আছে নাই রাগ করা হবে বন্ধু আমার ভয়েনামক আল্লাহ আমি কথা না ভয়েরা আমার কানে নি আরছি আবু জেহেল ভয়েরা আবু লাহাব খুশি হলেন জন্মের কথা শুনে এই আবু লাহাব আমার নবী যেদিন দাঁড়ালেন দাঁড়া बोलतेছে আর কালেমা গোপন রাখার সম্ভাবনা ছাপা পাহাড়ের আমার অনেক খাজি ভাইরা রয়েছে ছাপা পাহাড়ের পদর্দেশে তিনি দাঁড়ালেন সকালবেলা ভাইয়ের আমার সেই যুগে অনেক জায়গা আপনারা এই যে আপনাদের ইসমাইল গাজি রকম তুলো মানে সালাড সিন্নি কিনা চিন্নি বলেন তো ওইখানে হিন্দু নয় সকল ইহুদি খ্রিস্টানরা সাপা পাহাড়ে সকালে দাঁড়ালে মানুষ মনে করতো বিপদে পড়লে ওখানে দাঁড়াতো আপনার নবী আমার নবী চুকির পানি রাখতে পারবেন না ভাইয়ের আমার যে নবীর চেহারাটা একটা বার দেখলে আপনার মানুষ জন্য সাতটা জাহান নাম চিরদিনের জন্য হারাম হয়ে যা আল্লাহ নবী বলেছেন মান্না কবরিহ ওয়াজাবাত লহু সাফাতি যে ব্যক্তি হায়াতে আমাকে দেখতে পারলো না সর্বসক্ষে দেখতে পারলো না আমার রওজার পাশে দাঁড়িয়ে একটা বার সালাম দিল রে আমি নিজে তার সালামের জবাবটা দিয়ে থাকি জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমি বলে থাকি আমার উম্মত বেটা-বেটিরা দুদের ভয় নাই লা খাউফুন আলাইহি

আবুজেল ডেকে ডেকে বলল তোমরা দৌড়ে আসো দেখো আমাদের মোহাম্মদ কি বিপদে পড়েছে মোহাম্মদ বলেছে কি বিপদ তা শুনুন ভাই আমার মুহাম্মাদের মোহাম্মদ কে বলে মোহাম্মদ তোমার কি মায়ের কথা মনে হয়েছে তোমার কি বাবার কথা মনে হয়েছে বলেন আমার বাবা মায়ের কথা মনে হয় না বলে কিসের জন্য কান্দে বলে আমি যে কারণে কান্দি আপনারা বিশ্বাস করবেন কিনা বলে অবশ্যই বিশ্বাস করব আবু জেল ওই সময় বলেছিল মোহাম্মদ তুমি হলো আলামিন তুমি হলো চির সত্যবাদী তুমি কখনো মিথ্যা কথা বলবে না বলে আমি যদি বলি সাপা পাহাড়ের পিছনের দিক থেকে একদল বহিরাগত শত্রুরা আপনাদেরকে আক্রমণ করার জন্য আসছে হামলা করার জন্য আসছে আপনারা মানবেন কিনা সঙ্গে সঙ্গে

আল্লাহ জানে সত্যবাদীকে নবীজি বলতেছে আমার অবশ্য অবশ্যই জানা আছে এমন একটা দিন আসবে এমন একটা সময় আলবে আল্লাহ নবী বললেন আজ থেকে শুধু আবদুল্লাহর পুত্র মোহাম্মদ নয় আজ থেকে আবি আবদুল্লাহর পুত্র জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তা'বুদ ইল্লাল্লাহ এক আল্লাহকে রব বলে মেনে নাও আবদুল্লাহর পুত্র নবী মোহাম্মদ কে রাসূল এবং নেতা হিসাবে মেনে নাও কথা বুঝতে পারছেন এই কথা বলার সময় ভাই নামান আগে যখন জন্মের কথা শুনে আর চাচা আবু জেল কি করলো আবু লাভ কি করলো বলেন খুশি কি করলো আপনাদের এলাকায় জন কাজ করে না মাসকে কাজ না পাঁচ দিন যদি কাজ করে আপনি খাতায় লিখে থন অমুক অমুক তারিখে কাজ শেষ হয়ে গেছে তখন আপনি বলবেন এই আরো পাঁচ দিন বাকি আছে বা ঠিক কিনা বলেন ওই পাঁচ দিন খাটার পরে তোর চাকরি ছুটি আর সারা জীবনের তরে বাহে মুক্ত করে দিলেন এত খুশি নবীজি যখন এই দাওয়াতটা দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপরে ভাইয়ের আমার কি করলে পাথর মারলে নিজের চাষা জোরে বলেন না যাক ঠিক জবাব দিচ্ছেন না মনে করছি সবার নাল্লাই বলেন নাকি

আল্লাহ এ পৃথিবীতে আমার সাইতে ইতিম আল্লাহ নাহিয়ে পৃথিবীতে আমার বাবা নাই আমার মা নাই কথা বুঝতে পারছেন যার কেউ নয় তার কে আছে আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন বন্ধু ওরে আমার হাবি আপনাকে তৈরি না করলে আমি কোনো কিছুই তৈরি করতাম না আপনাকে মারবে আর আমি আল্লাহ কি জোসনা রাত দেখবো বলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আবুজেল কয় হাত ব্যাপার ঠোল মারল আবুল হাব কয় হাত

ধ্বংস করে দিলাম বুঝি এটা কি রোগ বলে আপনাদের দেশে আর মোবাইল ধরে হালকা ধুমুক দিতে পারবেন এটাই শেষ নয় বলে রাখুন এটাই শেষ নয় ধরচ ধরুন অপেক্ষা করুন কেমন একটা রোগ দেব আমার আল্লাহ ধরে না ধরলে আল্লাহ সহজে নাই কথা আল্লাহ ধরে না আল্লাহ ধরলে সহজে সারে না দেখেন আবুলাভ আবুলাভ কে কেমন করে ধরলো আল্লাহ আবু লাভের প্লেগ রোগ দিলাম যারা হয় ক্যান্সার নাই কোনো ক্যান্সার

ওই যে জেলখানায় যেটা দেয় ম্যান ওলা দেখুন কি কলে হাব লুমছাপ এই রশিটা কিসের খেজুরির পাতা দেয়া তখন তো পাট ছিল না তাপ্রি তাবাড়ি কোরআন বার করে খেজুরির পাটি দিয়া এরকম করে বুনয় না বুননের পরে আপনার দড়ি দেয় একটা লাস্টে গোড়ায় এই দুধটা পাকালেন আবদুল হাবের ইস্ত্রি নিচে পাকায়া গলায় লাগালেন কিসে। হাবলুম মিম খালি দড়ি গলে আমাগো আর পিটিবে তখন কি বললেন হাবলুম মিম সাথ পাকার রশি গলায় লাগায়া নিজির স্ত্রী কানে নিয়ে যায় জেন মসজিদ হাজী সাহেব যারা আছেন জেন মসজিদের সাইটে ওই এখন যে ভাইরা আমার জান্নাতুল মওলা ভাইয়ের আমার কবরস্থানের বাম পাশে যে মসজিদের সাইডে ওই জায়গা আবুলআব কে রেখে দায় চার দিনের দিন ভাইয়ের আমার তিনি ওই রাস্তার ধারে এমনি পয়সে মরলো পানির বরাত তার হলো না তখন কি করবে পাথর দিয়া দেখানে তাকে পুঁতে রাখার পরে ভাইয়ের আমার নবীর প্রেমিকরা চিন্তা করতে পারে হারে রাসুলের সাঁচাতো পান বলে যে একটু সালান দেয় হাত তুলে একটু দোয়াশ এই ভাইয়েরা আমার এই দোয়া সালার জন্য সৌদি গরম লাল চিহ্ন দেখবেন মসজিদে এখন এসি থাকলে লাল লাল এই যে টেপ লাগাইছে না লাল টেপ মসজিদের কাঁচের গেলাসের সঙ্গে টেপ লাগাই কি না তার মানে ক্রস দেওয়া আছে এটা হাত দিয়ে না একটা কলা আছে ওটা হাত দেওয়া লাল মানে কি এইভাবে দিছে নিষেধ ওটা ধার হবে না এইভাবে দোয়া আছে যে খবরদার খবরদার ওই নর বিশ্বাস কে কেউ সালামও দিও না দোয়াও চাই না আর তোমরা যদি দোয়া করো আল্লাহ রাসুল কি আল্লাহ বলে সত্তর বার যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহর দরবারে কুসনেহি নেহি মিলেগা একজন বিয়ে না করে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন তো বোঝেন নাই তো করছে আচ্ছা বিয়ে না করে যান কোমলা লেবুটি উখা হয়েছে পিসাবে তারপরে কি করলেন কি এক বছর হয় বাচ্চা হয় না তো বলছে হুজুর কি দোয়াই করলেন আমার লেবুটাই গেল লোকুল লাল শালুক দিয়ে আপনারা নিয়ে যান না খাসি নাকি গরু নিয়ে চলে যায় আট রশি বাবাক না খায় আর এক বাবাক খায় তখন কি করলো ভাইয়ের আমার ওই কি করলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবু লাহাবকে কেমন করে করলো ওই জায়গা যা কেউ সালামও দিবে না কেউ ভাইয়ের আমার থুতো অনেকজন রাগ করে থুতো ভালায় ভাইয়ের আমার যারা জানে আমাদের মতো খসররা থুতোই মারে ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহলে রাসূলের জন্মের কথা শুনে তাসি মুক্ত করে দিল আর নবী কালে মারাদার জন্য নবীর গায়ের কি দিল পাথর খাইতে হলো কিন্তু পাথর খায় লস হয়েছে অ্যা অল্লো গো এই নোর মানে আলো নোরমানে পুরা এই পুরাণের আলো আজ থেকে চোদ্দশো বছর থেকে নিবিয়ে দর জন্য চেষ্টা করে দিয়েছে এটা ভেড়া মারার কারেন্টের সুইচ নয় যে টিপ দিলে গোটা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আল্লাহ বলে তোদের মনের ভিতরে যতই যন্ত্রণা করুক না কেন ফাটিয়া টেপা মাছের মতো ফাটিয়া যাক সিজার করে বার করলেও। আমার কিচ্ছু আসবে যাবে না beri হবে সিজার করে নাই যুবকরা প্যাটে পারা দিয়া ভাইয়ের আমার ফাটা ভালাবি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের আলোকে তামাম পৃথিবীতে উড্ডিন করব এই দেশের আকাশে এই দেশের বাতাসে একদিন खुदाय কালে মার পতাকা উরুবে রে তবি আল কোরআনের আলো আলো আল হাদিসের আলো সুদ আলো সুদ বন্ধুরা আমার আমার আমি শেষে নিয়ে আসছি তারপরে কি তাহলে কথাটা কিছু না কিছু হলে একটু বুঝতে হবে ভাইয়েরাম তাহলে এই কালেমার দাওয়াত বন্ধ হয়েছে বলেন আবু জহেল আছে আবু লাহাব আছে আল্লাহ মাটির সঙ্গে যে আবু আবু জহেলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জহেল নবীর শেষ আমি গতকালের একটা ট্রফিস বাদ ছিল আসসালাত আসসালাত আইমানুদ্দিনায় মালাকাত সালাত আসসালাত

দেখেন ত্যাগ যারা চোখে পানি আসে নাকি ভাইরাবা এমামতি যে যখন নামাজ শুরু হয়ে যায় তখন কি করতেছিলেন হুশ নবীজি বললেন এখন কোন সময় বলি সারের নামাজ রক্ত সালাত পরে আপনার অনুবস্তিতে আমার বাবার এমামতিতে নামাজ পড়তেছেন ভাইরামা নবীজি বলায় সারে আমাকে ধরো আমার সার ঘরের উপরে হাত দিয়া নবীজি জালনাটা খুলে দিয়ে যারা হাজির সাহেব আছে যেটা নবীজির যা ওটাই ছিল আম্মায় সার হুজুরা জালনা খুলে দিয়ে মসজিদে নবীর দিকে নবীজি ডাগর নন দিকে তাকা নবীজি আমার মুসকি হাসি দিলেন আর অধার নয়নে দর করে আমার নবীজির দুই সাইড সুখের পানিগুলো ভালোের আমার ঝরে উড়ে বলে আয়শাব কি ধরো আম্মায় সার উপরে নবীর মাথারে খেয়ে খেয়ে চোখের পানি দেখে বললেন আয়শা ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আপনি হাসলে আবার কান্দেনার কারণটা কি বলে আয়েশা রে এই নামাজের জন্য জামাতের জন্য আবার চেহারা দেখলেন জাহান নামের আগুন হারাম হয়ে যেত রে আয়সা দুনিয়ার মশা মাসি পরা আমার শরীরে আল্লাহ হারাম করে দিয়েছে রে আয়সা সূর্যের রোদ তাপ দেবে আল্লাহ নিষেধ করে দিয়ে আমার মাথার উপরে গামা মামানে মেঘ দিয়ে রাখতেন তাপ দিত না সেই শরীরে যখন আমি কালেবার তাপ নিয়ে আমি তাহেবের ময়দানে আমার পালক পুত্র জায়দ কে নিয়ে যখন আমি তাহে গেলাম আমার আহল আমার পরিবারের মানুষের কাছে কালেমার দাওয়াত দিলাম তারা কালেমা গ্রহণ করলো না একদিন বললাম জায়দ রে সাল আমি ছয় বছর পর্যন্ত আমার দুধমা হালিমা তো সাদিয়ার গৃহে লালন পালন হয়েছি আমার মামার বাড়ির এলাকায় কোলানের দাওয়াত নিয়ে যায় হয়তো তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে তিনি জায়দকে সঙ্গে নিয়ে চলে গেলেন ভাইয়ের আমার হাজি সাহেবরা সবলি যেতে পারে না ব্লিগলিমের অনুমতি নাই ভাইয়ের আমার ওইখানে জোর পরে আহারে তাহে যখন তাহিপির বর্ডার ক্রস করে রাসুলের হাজিরা যুব খুব বৃদ্ধ তাইপের নাম শুনলে সুখের পানি ছরনার মতো দরদার করে গরে ভাই রাবা আঙ্গুরের বাগান লম্বা কথাই নয় নবীজি প্রথম যখন কালেমার দাদ দিবেন সাদ মাসুদ আব্দুল তালিম সার বোখারির ভিতরে সার জঞ্জালেমের নাম আছে এই সারজন জালেম বলে দিল নিজের এলাকা মক্কার মানুষ দে জালায় আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসে জনমের মতো কোন ঠলাই দেয়া মোহাম্মদ যত তাহেফের ভিতরে প্রবেশ না করতে পারে পিটিয়া তাকে বের করে দাও নবিজি প্রথম দিনই যখন কালামার দাওয়াত দিলেন আমার নবীজির শরীর দিয়ে ভায়েন আমাত এত রক্ত খলল হলো পিস পাওয়া হয় না সেদিন চলে গেল দ্বিতীয় দিনও দাওয়াত দিলেন ভাইয়ের আমার তিন দিনের আঙ্গুরের বাগান ঘিরে রাখছে ভাইয়ের আমার হাদি সাহেবরা অনেকে যায় সেরে যায় পরে দিছিলাম আমার দুই সন্তান স্ত্রীদের নিয়ে বললাম চলো যা আহারে তাহে ছেড়ে যায় পরে কাঁদা বাহারে আমার নবীকে সবসাইতে বেশি মিলেছিল নবী আমার বলেছিলেন ও তাই পেরে যুবকেরা তিন দিনের না খাওয়া আমার যদি মা থাকত রে এই মুহূর্তে অন্তত এক গ্লাস পানি আমাকে দিত আমার মাও নাই আমার বাবাও নাই রে তোমরা যদি কেউ পারো তাহলে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও তখন একজন যুবক ভাইয়ের আমার আকাস নামে ব্যক্তি মায়ের কথা যখন বলে স্যার সহ্য করতে পারলেন না দৌড়িয়া বাড়িতে গেলি এক গেলা সাংগুরি সরবত ভাইয়ের আমার তৈরি করলেন তৈরি করে নিয়ে এসে নবীজির হাতে দিলেন নবীজি আঙ্গুরের শরবতটা রাসূলের পালক পুত্র যায়েদকে দিলেন না হতে পারে আর ভিতরে বিস্মিত হতে পারে নবীজি সজন পিটি করেন নাই বিশ জন্য হারাম কিন্তু জায়েদের জন্য তো হারাম নয় তখন বিশটা ভেবে নবীজি তিন নিশ্বাসে পান করে আলহামদুলিল্লাহ বললেন বলার পরে বলতেছে বাবা তোমার নাম আকাশ নয় যুবক বললেন হুজুর আমি শুনেছিলাম আপনি নাকি ছয় বছর পর্যন্ত এখানে লালন পালন হয়েছেন আমার জন্মই হয় নাই আমার নাম আকাশ আপনি কেন বললেন কিভাবে জানলেন তখন বলতেছে বাবা তোমার বাড়ি কি ইউনুস গভীর গ্রামে নয় তুমুক বললেন হুজুর আমার বাড়ি கிராமে আপনি কেমনে করে জানলেন তখন বললেন আপনি ইউনুস নবীর গ্রামে আপনি কেমনে জানলেন তখন বলতেছে বাবা ইউনুস ছিল আল্লাহর একজন নবী আমি একজন আল্লাহর নবী এক নবীর খবর আর এক নবীর কাছে আল্লাহ পৌঁছে দেয় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যবক সঙ্গে সঙ্গে বললেন হুজুর আ রব এই মুহূর্ত আমি হাত বের করে দিলাম আমাকে কালেমা পড়িয়ে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা এই নবীর কালেমার জন্য তখন কি বলে নবীজি রক্ত দেখ্যা জিবরীল এসে বললেন ইয়া আপনি হুকুম দেন আমি তাহেব কে সায়ে শত নুরের পাক আমি লুত নবীর قوم আমি নেস্ত نابود করে দিয়েছি আপনি হুকুম দেন। তখন নবী হাত তুলে বললেন আমাদের মতো হুজুর হলি তো বুঝতেইছেন দোয়া উল্টো করা যায় সোজা করা যায় করে কিনা ভাইরা আমার তখন বলতেছে কি নবী যে হাত তুলে বললেন আল্লাহ যদি তুমি আমার রক্ত দেখে তুমি কষ্ট পাও আল্লাহ মি কিন্তু আমার রক্ত দেখে কষ্ট পেও না আমার রক্ত দেখে কষ্ট পেয়ে যদি তুমি এই তাহেবকে যদি লোহিত সাগরে পরিনিত করে দাও তাহলে আমি কার কাছে মধুর কালেমার দাওয়াত পৌঁছাব আল্লাহ তার আমার রক্তের ওসিলায় আল্লাহ তাহেবের মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও আর তাহেবের ফলকে আল্লাহ সবচাইতে মিষ্টি করে দাও জরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর দে বলতো কি টপ তাহে পেরেতে তুল মিষ্টি শুধু তাই বের গোটা মক্কা মদিনার নাই শুধু নবীর দুয়ার বড় কোথায় আমার তাম পৃথিবীর তুলটা টক আর তাই বের মিষ্টি তাহলে বোঝা যায় আমার আল্লাহ যখন বিপদ নবী নবীজি যখন বিপদে পড়েছে আল্লাহ যে দোয়া করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আসমান থেকে সাহায্য করেছেন বলেন ঠিক কিনা মাতা نصور الله الا إنها نصور الله القريب